আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামটা বলেন আমাদের দেশে। মোহাম্মদ আনিসুর রহমান। আজকে কয়টা গাবি গরু আছে আপনার কাছে? আছে ধরেন 14টা। 14টা। কেমন এটা দেখতে পাচ্ছি, এটা কি বকনা নাকি গাবি? এটা বকনা। বকনা। এটা কি জাতের বকনা এটা? এটা হলো শায়াল বাছুর। শায়াল বাছুর না? এটা কেমন কি আছে চাচ্ছেন? 65। 65 বেচা বিক্রি কেমন কি হবে? 53-54 হলে হবে। 53-54 হলে দিবেন। এটা কয় দাঁত আছে এটা? এখন দাঁতিন তো। এখন দাঁতি নাই? না। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। ভালো ভাই, নামটা বলেন আমাদের দর্শক। আমার নাম শাইনুর। আজকে তো এই সেটটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা যাচ্ছে 85 ভাই। 85 হাজার চাচ্ছেন? হ্যাঁ ভাই। এটা কি বকনা নাকি এরে বাছুর? এটা এরে বাছুর। আর গাবিটা কয় দাঁত হয়েছে? গাবিটা 6 দাঁত। 6 দাঁত। এখন এই মনে করেন কি যে কেমন কি দুধ পাওয়া যেতে পারে এটার গাবিটার থেকে? এখন 1.5 কেজি দুধ হবে না, মাছ বড় হয়ে গেছে। এখন বেচা বিক্রি কেমন কি হলে আজকে ছাড়বেন? নিয়ে আছে এখন 80 হাজার হলে ছাড়া যাবে। 80 হাজার হলে ছাড়া? 80 হাজার হলে ছাড়া যাবে। বর্তমান আসলে বাজার কেমন কি ভাই? গাবি গরুর বাজার কেমন কি যাচ্ছে? গাবি গরুর বাজার অনেক ভালো আছে। অনেক ভালো না? হ্যাঁ। যেমন আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি, এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা যাচ্ছে 38 হাজার। 38 হাজার। হ্যাঁ। এটা কয় দাঁতের গাবি? এটা হচ্ছে 8টা নিজের নতুন বয়স হয়েছে। মানে 8টা শেষ? হ্যাঁ নতুন। এটা এখন মাংস জন নিতে হবে, মানে মাংস লাগাই বিক্রি করতে হবে কষাই দাম। এটা এখন বর্তমান যেভাবে আছে ভাই, গাবিটা কেমন ওজন হতে পারে মাংসের ওজন? এখন 50 কেজি হবে। না 50 কেজি? না। এটা কি আপনার? না আমার আমার এই স্যার। এটা কি ছোট একে বাস দেখতে পাচ্ছি? এটা এখন কি আসলে আজকে চাষন কত কি আছে? এটা চাষছে 35। 35 হাজার? হ্যাঁ। তো বয়স কেমন যাবে ভাই? খুব বয়স বছর কানি হয়েছে, কেবল 1 বছর মতো। হ্যাঁ 1 বছর মতো নিয়েছে। আজকে কি 35 নিচে হবে? নামবে নাকি 35 বিক্রি করবেন? ও 2-1 হাজার কম আছে, যেহেতু আসলে বাজার নর্মাল বিক্রি করতে হবে তো আসলে। হ্যাঁ। আর উপরে কয়টা আছে? উপরে 2টা আছে। 2টা আছে না? এখানে আমরা দেখতে পাচ্ছি মানে একটু শুকনা ফ্রেমের আছে এটা। এই সাইডে 2টা নাকি? হ্যাঁ ভাই। ওই গাবিটা কেমন কি দাম আছে? কালো গাবিটা? গাবিটা আছে 47 হাজার। গাবিটা 47? হ্যাঁ। 45 হলে বিক্রি? 45 বিক্রি করবেন। গাবিটা কয় দাঁতের আছে? ওরা নতুন ব্যাগ এসেছে। 8 দাঁত শেষ? 8 দাঁত শেষ নতুন। এটাও মাংস লাগাতে হবে? হ্যাঁ ওরা মাংস লাগাতে। শুকনা ফ্রেমে রাখতে এলি গরু আছে, এটা কেমন যাচ্ছে? এটা যাচ্ছে 48 হাজার। 48 হাজার? হ্যাঁ। 45 হলে বিক্রি হবে? 45 হলে বিক্রি করবেন। ফোন নাম্বারটা বলে দেন। 01707856933। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই। আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনার নামটা বলেন আমাদের শুধু। মোহাম্মদ আব্দুল হামিদ সাদ্দার। আজকে কয়টা আছে ভাই? আছে 20-25টা মতো আছে ভাই। 20-25টা? আজকে যেহেতু রোজে রমজানের মানে তৃতীয় সপ্তাহ চলতেছে, কেমন কি আছে বর্তমান বাজার আছে? এখন বাজার নরম আছে ভাই, রমজানের ক্ষেত্রে অঞ্চলে এখন বোরো ধানের চাষ হচ্ছে, যার কারণে অনেক সময় তো সবাই তো গরু কিনে বেচা আসলে করতে পারতেছে না, সেজন্য একটু গরুর দাম কমার কথা আসে না? আসলে কম আছে গরুর দাম, কম। যেমন আমরা এটা দেখতে পাচ্ছি কালো কালার একটা গরু আছে, এটা কি জাতের গরু আছে ভাই? এটা এটা দেশি জাত। এটা দেশি? দেশি। এটা ওয়েট কেমন কি আছে বর্তমান মাংসের ওজন? এটা 100 কেজি ওজন আছে, 2.5 মন ওজন আছে। এটা কি যাচ্ছে? হ্যাঁ এটা 2 দাঁত। 2 দাঁত। কেমন কি আজকে চাচ্ছেন দাম এটা? এটা চাচ্ছি 70 হাজার। 70 হাজার। বেচা বিক্রি কেমন আমাদের দর্শক নিতে চান? এটা মোটামুটি 65। 65। এখানে আমরা আরো একটা দেখতে পাচ্ছি, মানে একেবারে মিডিয়াম সাইজের একটা শাল বাছুর এখানে আছে। এটা কেমন কি আজকে নিয়ে আসছেন বাছুর? এটা এটা চাচ্ছি 55 হাজার টাকা। এটা 47 হাজার। 47 হাজারে বিক্রি করে দেবেন। সাধারণত কেমন বয়স আছে ভাই? এটা 3 বছর বয়স আছে। এটা 3 বছর? হ্যাঁ। যেহেতু দেশি গরু এটা বাড়ে কম, যার কারণে এত যুগ হয়েছে। হ্যাঁ। যেমন আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি, এদিকে এগিয়ে আসেন, সুন্দর একটা কালার, লাল কালার। এই গোটাই বিছুরি দেয়, গোটাই এই সর বলে গোটা বিছুরি দেয়, এই গোটা বিছুরি দেয়। ভাই এটা সুন্দর একটা গরু আছে, এটা বিছুরি দেয়। হ্যাঁ। এটা কেমন কি চাচ্ছেন আজকে? এটা 52 হাজার টাকা চাচ্ছে। এটা 52 হাজার? গরুগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর রুচি। এই তো খাদ্য খাচ্ছে, দেখেন এই খাদ্য খাচ্ছে। এটা আজকে মানে যদি কোনো হাটে বিক্রি করেন কেমন কি বিক্রি? 45-44 হলে। যেমন এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ ভাই গরুগুলো কিন্তু অনেক সুন্দর রুচি, যেগুলো খাচ্ছে ভালো। এটা কেমন কি যাচ্ছে? এটা 55 হাজার টাকা। এটা 55 হাজার? ওটা কি তাতে আইছে ভাই? এটা 4 দাঁত। 4 দাঁত? তাহলে মোটামুটি এখন খাদ্য খাবার খাওয়ালে গোস লাগবে করছে, কারণ মাছের গোর থেকে কিন্তু দাতা গরুগুলো মাংস ওয়েট গেইন করে করছে প্রচুর। যেমন এখানে আর কালো আরেকটা আছে, এটা কেমন যাচ্ছে? এটা হচ্ছে 55 হাজার। 55 হাজার? এটা কয় দাঁতের আছে? এটা 2 দাঁতে। 2 দাঁতে? সুস্থ আছে ভাই? হ্যাঁ সুস্থ আছে, খাচ্ছে, দেখেন এই সব। এদিকে একটু এগিয়ে আসেন, এখানে ভাই আমরা আরো দেখতে পাচ্ছি মহিষা কালার একটা গরু আছে। এটা হচ্ছে 57 হাজার টাকা। 57 হাজার? এই গরুটা আসলে একবার টোটালি ফ্রেম আছে এখন, খালি জাস্ট খামারে নিয়ে খাদ্য খাবার দিলে এগুলো মাংস ভালো ভালো মাংস গেইন করবে। এই গরুটা আজকে যদি আমার কোনো দর্শক নিতে চাই কেমন দাম রাখতে পারবেন? এটা মনে করেন 50 হাজার হলে দিয়ে দিচ্ছি। 50 হাজার হলে বেশি বাইরে তো আরো দাম কম আছে, ছোট বড় মিলাই, ছোট মিলাই এটা কম আছে। এখানে আরো একটা শুকনো দেখতে পাচ্ছি আমরা, কালো কালারের একটা আছে, এটা কেমন কি চাচ্ছেন? এটা হচ্ছে 62 হাজার টাকা। 62 হাজার? একেবারে তো টোটাল দর্শক দেখেন একেবারে কিন্তু ফ্রেম, একবার কিন্তু পর্যাপ্ত পরিমাণ দাগ আছে গরুগুলোর, একেবারে চামড়া ঢিল প্রচুর ফেলে। এবার আর প্রচুর এটা কেমন কি ছাড়বেন আজকে?
এবারে মিলে তো 70 80 এর ভিতরে এই গরুগুলা 70 80 এখানে আমরা আর দেখতে পাচ্ছি এই যে কাউন্টি দাম আছে সিম্পল এটা 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 যাচ্ছে হলো 56000 টাকা 56000 এটা কি দাঁতে আইছে ভাই হ্যাঁ এটা দাঁতে সব দাঁতে গুলি আমি সব দাঁতে গুলি একটা আছে একেবারে ফ্রেম গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানে একেবারে শুকনা ফ্রেমের গরু এই গরুগুলো যদি আপনারা কিনেন দেখেন পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এই গরুগুলো কিন্তু জাস্ট কিন্তু খামারে খাদ্য খাবার দিলে এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাংস গেইন করবে এগুলো এখানে আরো একটা ফ্রেম দেখতে পাচ্ছি আমরা পর্যাপ্ত পরিমাণ জায়গা গরুগুলো এটা কেমন কি আসছে এটা 62000 আসছে 62000 নিয়াত কেমন কি আছে আজকে বিক্রি করার এটা মনে করেন আজকে বিলাস মনে করেন 57 58 হলে 57 মানে যা আসছে এখান থেকে 2 5000 বা 4000 কমলে দিয়ে দিবেন এখানে পাকলা কালারের একটা গরু আছে মাশাআল্লাহ গরুটা কিন্তু অনেক হাইট ভালো গরু এটা কেমন কি দাম আসছে এটা এটা আসছে হলো 65000 65000 মানে আজকে যে গরুগুলো দেখতেছি আমরা সবচেয়ে দামি গরু দেখছি মাথা একটা আর এটা নাকি এটা কেমন ওয়েট আছে ভাই বর্তমান এটা মনে করেন 2 মণ ওজন আছে জান বর্তমান 2 মণ ওজন আছে না গরুটা কি দাঁতছে হ্যাঁ দুই চার দাঁত এটা চার দাঁতের গরু যেহেতু মনে করেন যখন গরু ছোট হলে কি হবে যদি দাঁতে তাহলে কিন্তু খামারে গরুগুলো নিয়ে লাভবান হতে পারবে সাইডে আমরা আরো কিছু গরু দেখতে পাচ্ছি আরো তিনটা আছে ভাই এখানে তো তিনটা একই ক্যাটাগরির গরু এগুলো ইভারেজ কেমন ওজন আছে তিনটা এটা এর 2 মণ 10 কেজি ওজন আছে পার পিস সবগুলো কি যাচ্ছে তিনটা হ্যাঁ সব দাতা সব দাতা এই তিনটা ইভারেজ কেমন দাম আছে 65 কুছ আছে গড় 65 করে এখন আজকে তোমাদেরকে অনেকগুলো গরু দেখালেন যেহেতু রোজার মাস বেশি সময় দেওয়া আসলে সম্ভব না ইভারেজ কেমন কি দাম রাখতে পারবেন এই গরুগুলো আমার 10 কেজি চাই মনে করেন এই 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 চারটি গরু নিলে মনে করেন 60 বা 70 করে হলে রাখা যাবে আর ওই সাইডে ছোট গুলো দেখলাম ওগুলো ওগুলো তো মনে করেন ওই যেরকম বললাম 55 40 50 এরকম এরকম হলে ছাড়তে পারবো এরকম ইভারেজ হলে দিতে পারবো আপনার ফোন নাম্বারটা বলে দেন 01756953540 ধন্যবাদ আপনাকে দর্শক যেহেতু রোজার মাস আসলে বাইরের কাছ থেকে সময় নেওয়া অত্যন্ত আসলে কঠিন হয়ে যায় কারণ যেহেতু হাটে কাস্টমার আছে প্লাস গরুগুলো আসলে দেখভাল করার সময় প্রয়োজন হয় এই জন্য আপনাদেরকে বেশি গরু দেখাতে পারলাম না আজকের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ